হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলেলাম একটা নিউ চাট রেসিপি, আর এই জিনিসটি তোমরা সকলেই সন্ধ্যার টাইমে একসাথে বসে জমিয়ে খেতে পারো। চাট রেসিপিটি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছিলাম সেটা হলো একটা কুরকুরের প্যাকেট আর একটা লেজের প্যাকেট, আর তার সাথে নিয়েছিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর লেবু। দেখো, প্রথমে আমি একটি পাত্রে কুরকুরেটা কেটে পাত্রটির মধ্যে ঢেলে দিলাম। তারপর লেজের প্যাকেটটিও একইভাবে কেটে ঢেলে নিয়েছিলাম। আর লেজগুলো ঢালার পরে একটু বড় বড় থাকায় কিছুটা করে টুকরো টুকরো করে নিচ্ছিলাম। তারপর আমি তার সাথে অ্যাড করেছিলাম কেটে রাখা উপকরণগুলো, শসা কুচি। আর শসাগুলো আর পেঁয়াজগুলো তোমরা একটু চৌকো চৌকো করে কাটবে, তাহলে ওগুলো খেতে ভালো লাগবে। তারপর আমি অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। তারপর দিয়েছিলাম চানাচুর। চানাচুর তো সব খাবারেই স্বাদ বাড়িয়ে দেয়, তোমরা সেটা জানো। তারপর কিছু পরিমাণ বিট লবণ ওতে অ্যাড করেছিলাম। তারপর কেটে রাখা লেবুটা দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে লেবুর রসটা দিতে হবে। দিয়ে আগে থেকে আমি একটা পাত্রটা চাপা দেওয়ার জন্য প্লেট নিয়ে রেখেছিলাম, আর ওই প্লেটটা দিয়ে ভালোভাবে পাত্রটাকে ঝাঁকিয়ে নিতে হবে। তাহলে কি হবে, সব জিনিসগুলো একসাথে মিক্সড হয়ে যাবে। দেখো, তারপর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। সব জিনিসগুলো একসাথে মিক্সড হয়ে গেছে, মানে নুন ঝালের পরিমাণটা সমান সমান হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়ে চামচে করে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। আমার তো বানাতে বানাতেই জিভে জল চলে এসেছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল, দারুণ দারুণ। আর এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছিলাম। আর আজকে ভেবেই নিয়েছিলাম আমি রেসিপিটা টেস্ট করব আমার হাজবেন্ডকে দিয়ে। আর সন্ধ্যা টাইমে তোমরা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। ছোট বড় সকলে মিলেই বাড়িতে এটা খেতে পারো। দেখো, আমি এটা আমার হাজবেন্ডকে দিয়েছিলাম, ও খাচ্ছিল, খেয়ে ও জানাচ্ছিল কেমন হয়েছে। ও তো খেয়ে বলছিল দারুণ হয়েছে, দারুণ। আর তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।